অলরেডি হয়ে গেছি আমি, যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা 7 বছরের বেবি আছে, মেয়ে কন্যা সন্তান, সো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি। আমার নদীর জলে শাপলা ভাসে একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি, আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি, যেখানে আমার 6-7 বছর একটা বেবি থাকে। সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি, মানে ওই ছবিটায়। সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না, কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে। কেউ যদি এরকমটা করে থাকে, আসলে এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়। আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা, এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না। শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায়, যেটা আমি পার্সোনালি চাই, আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে। সো কারোর নাম বিক্রি করে আলোচনা আসাটা, এটা আসলে ঠিক না। অফকোর্স ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বদনাম সবারই হচ্ছে। একজনের একটা কি বলে যে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি। সো এটাকে আসলে কি বলবো, কিছু বলার নেই। কিন্তু সে যে কাজটা করেছে, এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন, সবাই কিন্তু এটাকে খারাপ দৃষ্টিতে দেখছে। যেই হোক, মানে সে আপনারা যাকে বুঝাচ্ছেন আমি তাকেই বুঝাচ্ছি। আপনারা যাকে নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি তাকেই কেন্দ্র করে বললাম। আমি আমি বলছি না যে এই করেছে ওই করেছে, আপনারা আমি জানি না আপনারা কাকে নিয়ে বলেছেন, তো আমি তাকে নিয়ে উত্তর। একজন জুয়ারির প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে, তো সে এমন খেলে সে নিঃস্ব হয়ে যাবে, এটা আমাদের প্রমোশন আর না প্রমোশনে কিছু যায় না। আপনি একটা খারাপ মানুষকে যতই বুদ্ধি দিবেন, সে ওই বুদ্ধি মাথায় নেবে না। তুফানটার আমি টিজার দেখেছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে, আর তুফানের যে উড়াধুরা যে গানটা, আমার কাছে অনেক জোশ লেগেছে। আমি তুফানের অনেক সাফল্য কামনা করি।